আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পটলার কিচেনে। তো আপনারা এতক্ষণে নিশ্চয়ই ছবি দেখে বুঝে গিয়েছেন আমি আপনাদেরকে কী বানিয়ে দেখাবো। আজ আমি আপনাদেরকে মুসুর ডালের বড়া বানিয়ে দেখাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে আমরা দেখতে থাকি। তো এখানে আমি মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাতায় বেটেও নিতে পারেন। এখানে কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি এবং কিছু মরিচ নিয়েছি। তো চলুন শুরু করি। আমি প্রথমে মরিচের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিচ্ছি। আমার মোটামুটি মাখানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি বানানোর জন্য প্রস্তুত। তো আমি এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। আমি চুলা চালটা মিডিয়াম রেখেছি। আমি মিডিয়াম আছে সবগুলো বড়া ভেজে ফেলবো। তেলটা বেশি গরম হয়েছে কিনা তো বোঝার কোনো উপায় নেই, আমি দেখি এইভাবে করে দিচ্ছি। কি অবস্থা সে বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমি ভাজা শুরু করে দিই। হ্যাঁ, এটা তো অনেক সুন্দর সুন্দর করে সাইজ দেয় মানুষ, আসলে আমি আসলে কোনোভাবেই পাচ্ছি না। এগুলো আমার হাত থেকে খুলে খুলে পড়ে যাচ্ছে। যাই হোক, আমি দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো দিয়ে দিব। আমি আপনারা চাইলে ছোটো বড় আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। খেত নিয়ে আসে তো মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, ফাঁকা জায়গাটায় আমি একটা বসিয়ে দিলাম। যেখানে যেখানে ফাঁক আছে আমি সেখানে সেখানে ছোট ছোট করে বানিয়ে দিয়ে দিচ্ছি, যাতে আমার একবারে কাজটা কমপ্লিট হয়ে যায়। আর তেমন ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে না, তারপর আমি কয়েকটা পেয়েছি, এখানে একটা দিয়ে দিলাম, বাকিগুলো সব আমি ছোট ছোট করে দিয়েছি। হাতে টাইম নিয়ে আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে, বেশি তাড়াহুড়া করলে পুড়ে যাবে। তা আমি এখন এক এক করে সবগুলো বড়া উঠিয়ে নিচ্ছি। বারবার বড়াগুলো আমার হাত থেকে পড়ে যাচ্ছে।
আমি ঠিক একইভাবে বাকি যে বড়াগুলো ছিল সেগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব সময় চেষ্টা করবেন বড়াগুলো একদম মিডিয়াম আঁচে ভাজার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।